জনপ্রিয় গায়ক কেকে অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নথ মাত্র 53 বছর বয়সে প্রয়াত হন। তার প্রয়াণের ফলে সমগ্র বাংলা থেকে সমগ্র ভারতবর্ষ শোকাহত হয়ে পড়েছিল। সিনহা পরিবারের উদ্যোগে এবং স্বপ্না আইএনসি এন্টারটেনমেন্টের উদ্যোগে কলকাতা মহাজাতি সদনে শ্রদ্ধেয় প্রয়াত শিল্পী কেকে শ্রদ্ধা জানানোর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত সঙ্গীত শিল্পীকে এই ধরনের শ্রদ্ধা জানানোর উদ্যোগ সম্ভবত এই প্রথম। যাদের উদ্যোগে এই অনুষ্ঠান তারা হলেন সিনহা পরিবারের কর্ণধার বিপ্লব কুমার সিনহা এবং স্বপ্না আইএনসি এন্টারটেনমেন্টের কর্ণধার রাহুল দাস। এছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী ইমন, অনিক, শামিক, জোজো, কিঞ্জল, অঙ্কিতা এবং অন্যান্য আরও অনেক বিখ্যাত শিল্পীরা। সত্যি খুব দুঃখজনক, কারণ কথায় আছে গুরুজনেরা বলতো যে যে কাজ তুমি ভালোবাসো আর যে কাজ তুমি মন দিয়ে করো সেই কাজের জন্য যদি তোমার প্রতিপত্তি হয়, নাম হয়, যশ হয়, মানুষের ভালোবাসা পাও, সেই কাজ করতে করতে যদি কোনো মানুষ মারা যান বা অন্তর্ধান হন তো আমার মনে হয় তার থেকে মানে জীবনের সার্থক কিছু আর হয় না। হ্যাঁ, তবে এটা ঠিক যে উনি এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা কেউ ভাবেনি। তো আরও আমরা ওনার অনেক গান শুনতে চেয়েছিলাম এবং আরও অনেক বছর ধরে অনেক ওনার গান শুনতে, কারণ কলেজের ছোটোবেলা থেকে ওনার গান শুনে আমরা বড় হয়েছি, গান শুনে প্রেম করতে শিখেছি, দুঃখ পেতে শিখেছি। তো আমরা চেয়েছিলাম যে আরও অনেক বছর উনি বাঁচুন, কিন্তু হলো না।
তো সবাই মিস করছে এবং ইন্ডিয়াতে এটা এরকম প্রোগ্রাম আর কেউ করেনি। এখন হয়তো আরও আমাদেরকে দেখে হয়তো অনেকে ভাববে, তো পুরো ইন্ডিয়াতে তথা পশ্চিমবঙ্গে এরকম প্রোগ্রাম আমরাই ফার্স্ট অর্গানাইজ করলাম এবং আমি খুব খুশি যে এই প্রোগ্রামে সিনহা পরিবারে একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং ভীষণভাবে এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এতজন সিঙ্গার এসে মানে পার্টিসিপেট করেছেন টু ট্রিবিউট কে কে, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল ফিলিংস অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড আপ কে আই এম বিং আ পার্ট অফ দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ। মাথায় এলো কারণ কেকে নিয়ে রিসেন্টলি মানে যেদিন কেকে মারা গিয়েছিলেন সেদিন বিশ্বাস করবে না, সেদিন রাত্রিবেলা আমি একটা কোনো একটা ছোট্ট পার্টি দিয়েছিলাম, তো সেই পার্টিতে থাকাকালীন অবস্থায় কিন্তু আমরা সবাই মিলে একসাথে কেকের গান গেয়ে উঠেছিলাম। তো কেকে মানেই একটা আইকন, কেকে মানে একটা ফিলিংস, তো এটাকে আটকে রাখা এটা 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 মানে জিজ্ঞাসা করাই মানে কী বলো পাপ, একদম পাপ কে কেন কেকে এলো মাথার মধ্যে। তো ইটস ওয়ান্ডারফুল ফিলিংস, আই এম রিয়েলি ব্লেসড আপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নির্মলা, যে আপনারা সবাই দেখতে থাকুন এপিএন বাংলা এবং সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন আর বেশি করে ভালোবাসা দিন, ব্লেসিং দিন। থ্যাংক ইউ সো মাচ। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।